হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি ওকে বলেছিলাম যে বিকেলবেলায় ঘুরতে নিয়ে যাবো, এখন অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে, সেই কারণে ও তো রেডি হচ্ছে। রেডি হয়ে যাবে, তারপর আমি বলবো যে আমি ঘুরতে যাচ্ছি না। তো দেখো কেমন লাগে, ক্যামেরাটা আমি অন্য জায়গায় একটা সেট করে দিচ্ছি, আশা করি বিশাল একটা রিয়াকশান দেবে। চলো দেখতে থাকো, ক্যামেরাটা এখানে সেট করে দিয়েছি, চলো দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, চলো কোথায় বেরোবো। চুপচাপ চলো, তুমি আমাকে রেডি হতে বলো, চল নাটক করো না। বিকেলবেলা তুমি ঘুম থেকে ওঠোনি, সন্ধ্যাবেলা বেরোতে নেই যাবো। কে বলে যে বাইকের তেলের দাম বহুত বাবা, হেঁটে হেঁটে যাবো চলো। না না, হাতে পায়ে ব্যথা করে, টোটো ধরে যাবো, টোটোর টাকা নেই, সব আছে, চলো ওঠো। না যাবো, ওঠো, যাবো না, তাড়াতাড়ি উঠতে বলেছি। না তোমাকে রেডি যেমন কষ্ট করে হয়েছো, এবার তুমিও যাবো, চলো চলো চলো। না যাবো না, মাথা গরম করো, ওঠো। আর প্যান্ট ধরে আছো, ওঠো। আরে না যাবো, ওঠো না। মাথাটা গরম কর না, তুমি আমাকে কষ্ট করে রেডি করেছো, যখন তুমি যাবে, এতক্ষণ রেডি হচ্ছিলাম তখন বলতে পারোনি, যখন একবার রেডি হয়েছি তখন তুমি যাবে, ওঠো। আরে শরীর খারাপ লাগছে, শরীর খারাপ লাগবে না, বাইরের হাওয়া খেলে ঠিক হয়ে যাবে, ফ্যানের হাওয়া খেতে হবে না, চলো চলো। তুমি আমাকে রেডি করলে কেন?
কোথায়? আমি তখন বলছিলাম বিকেল বেলায়। আমি একা একা চলে যাচ্ছি। উঠবে কি তুমি? দেরি হয়ে যাচ্ছে কিন্তু, ওঠো। দেখছো না আমি চোখ এই যে একজন নিচে চলে গেছিল, ডেকে ডেকে নিয়ে সব বসেছে, রাতটা পুরো বসে গেছে। দেখাচ্ছি কেন একটা বাড়ির বউ, তোমার এটা বোঝা উচিত না। দেখো দেখো দরজাটাকে দেখো, ওর ঘোড়াটাও এখন একটা কাজ হয়ে গেছে। বিয়ে কেউ করো না, যারা বিয়ে করার চিন্তা ভাবনা করছো মাথা থেকে সরিয়ে দাও। হ্যাঁ, কেউ বিয়ে করবে না। বিয়ে করা মানে থেকে বাড়িতে বসে থাকো, বিয়ের আগে অনেক কিছু, বিয়ে হয়ে গেলে আর কিছু তখন মনে থাকে না। অত আর রাগ দেখাতে হবে না, যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানিও। আর নতুন কীরকম তোমরা ভিডিও দেখতে চাও নিচে কমেন্ট করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও।